হঠাৎ করে মিস্টার ট্রিপোলার ভাইয়ের ইউটিউব চ্যানেলে আমি দেখলাম যে উনি ওল্ড পিক গেম প্লে করতেছে। দেখো না, আরে চান্দু গাইস, এই মুডটা কি বানিয়েছে দেখছো নি ভাই? লেগ নেক্সট লেভেলে বানিয়েছে। ওইটা দেখার পরে আমার তো ভাই পুরো মাথা হ্যাং, কেমনে পসিবল, কেমনে সম্ভব? ওল্ড পিক উনি পালো কই? উনার ওই ভিডিওটা দেখার পর সাত পাঁচ না ভেবে আমি সরাসরি চলে গেলাম গেমে। এরপরে আমি সর্বপ্রথম র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই যে আসলে কি ওল্ড পিক ব্যাক দিয়ে দিয়েছে কিনা র্যাঙ্কের ভিতরে। কিন্তু গেমের ভিতরে ঢুকতেই আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমি এতটা হতাশ যে আমি বলে বুঝাইতে পারবো না। দেন আমি ভাবলাম যে হয়তো এটা ক্লাসিক ম্যাচে ব্যাক দিতে পারে। এরপরে আমি আবারও ক্লাসিক ম্যাচ স্টার্ট দিই যে ওল্ড পিকটা ব্যাক দিয়েছে কিনা, কিন্তু ওই জায়গা যাওয়ার পরও সেম অবস্থা। তখন আমি ভাবতেছিলাম যে কেমনে কি কাহিনী কি ভাই। এরপরে আমি আবার মিস্টার ট্রিপোলার ভাইয়ের ভিডিও দেখতে গেলাম। ওইখানে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে ওল্ড পিক নামে আলাদা একটা মুড দিছে যেটা আমি আমার চোখে দেখি নাই। আমি জাস্ট উনার ভিডিও অর্ধেক দেখে সরাসরি গেমের ভিতরে টেস্ট করতে চলে আইছিলাম। তো লেটস গো গাইস, দেখা যাক যে ওল্ড পিক কেমন, আর আসলে কি আমাদের গেরিনা বাস দিচ্ছে নাকি ভালোর জন্য ওল্ড পিকটা দিছে। দিস ভিডিও ইজ মেড ফর এন্টারটেইনমেন্ট পারপাস অনলি, ইউ ক্যান কপি দ্য ভিডিও ইফ ইউ ওয়ান্ট, অনলি ওয়ান কন্ডিশন ইজ দ্যাট ইউ ক্যান নট ডু এনি প্রমোশন থ্রু দিস ভিডিও। তো গাইস, এখন আমরা গেম প্লে করতে যাচ্ছি আমাদের ওল্ড পিক। দেখি আমাদের ওল্ড যে ইমোশনটা গেরিনা ব্যাক দিছে কিনা। আমি কিন্তু অলরেডি ওল্ড পিক দেখেন সিলেক্ট করে রাখছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওল্ড পিক। এটা কি ক্লাস স্কোয়াড নাকি নাকি গ্লাসের উপর দাঁড়ান? ও আচ্ছা, নিচে নামতে হবে। ও বাবা, পুরো পিক এই জায়গায় দেখতে পাচ্ছি, নিচে তো নামলাম। আরে বাপরে, এরা তো নাই মেনি মারামারি ফাইট শুরু হয়ে গেছে। আরে ভাই, আমি জায়গাটারে এক্সপ্লোর করতে আইছি, আমি মূলত একটু দেখতে আইছি, আমার একটু দেখতে দে যে কোন জায়গা কি দেখি ছেলো, তোরাও দেখ আমি একটু দেখি তা না। আরে ভাই, এই হলো সেই ঘর যে ঘরের ভিতরে ইমোট চ্যালেঞ্জ, ফার্স্ট ইমোট চ্যালেঞ্জ বানাইছিলাম আমি আর গত 4 বছর আগে। এই হচ্ছে সেই ঘর, ঠিক আছে? তারপরে আমরা যাবো ভাঙ্গা বাড়িতে। এই যে হলো সেই ঘর। আরে বাপরে, এটা দেখেই দেখেই আসলে মনে, ও ইনিমি আছে, ওই ইনিমি রে মারিনি। আরে ঘরের ভিতরে ঢুয়ে না খা ভাই, গিলিস। এটা অরিজিনালি আসলে মর 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 শোনা মর, সাবাস খেলতে আইছো ওল্ড পিকে, তাও যদি ক্যারেক্টার স্কিল লাগে মনা তোমার, তাহলে কি হলো? আমরা গাইছি, আমরা এখন ভাঙ্গা বাড়ির দিকে যাই। ভাঙ্গা বাড়ির দিকে আসলে গাইস, আমরা এখন লবিতে যাই। লবিতে যাওয়ার পর এগেইন আমরা স্টার্ট দিয়ে ভাঙ্গা বাড়িতে যাবো। আবে সালে, এইবার ভাই আমি একটা কাজ করবো, যেহেতু এনতে যাওয়া যায়, ট্যাপ দ্য জাম্প বাটন টু ওপেন দ্য গ্লাইডার। ও আচ্ছা, গ্লাইডারও আছে এই জায়গা। আরে বাবা, এই সেই ভাঙ্গা বাড়ি, কিন্তু এনে তো অলরেডি ইনিমি নাই মেয়ে গেছে। আরে কি রে ভাই, ল্যান্ড কর। আবে ভাই, জায়গায় জায়গায় ঘোরাফেরা করে কেন মারিস রে, আল্লাহর কসম লাগে ভাই, যুক্তি দে। আই দাও, এই দাও। আরে বাপরে, এটার কাহিনী। আরে শেষ, আমি শেষ। আমারে আবে ধুর, আমারে বাঁচাতে পারে এমন কেউ নাই ভাই, আমারে বাঁচাতে পারে। আচ্ছা একটা কাজ করি, আমি উপরের রোডটা ব্লক দিয়ে দিই। হ্যাঁ, উপরের রোডটা ব্লক দিয়ে দিলাম, দেখি উপরে যদি কিছু পাই তো লুট টুট করে। এই যে এই যে একটা গান পাইছি, পাইছি গান একটা। আসো এবার আসো মনা। ও বাবা, এরা কি আমার গোলওয়াল ভাঙতেছে নাকি? আরে ভাই, আমি ভাঙ্গা বাড়িটা দেখতেছি, একটু দুই চোখ ভরে আমার দেখতে দে অন্তত। মারামারি করিস না, মারামারি কি, আমি আমি দেখতে আছি, তোরা একটু দেখ, আমার একটু দেখতে দে। গাইছে, এই হচ্ছে সে ভাঙ্গা। ও ওয়েট, এইবার আমি বুঝতে পারছি মূলত কাহিনী কি হয়েছে। মারিস না বাবা, কাহিনী কি হয়েছে, এই গেরিনার কাছ থেকে ওল্ড পিকের ফাইল ডিলেট হয়ে গেছে, ওরা আবার নতুন করে বানাইছে। কেন এই জায়গায় এতটা ভাই, এতটা নিচে এনে ছিল না, এনে আরো প্রচুর উঁচু ছিল, এনে উপরতে অনেক স্পেস ছিল, এরা আবার নতুন করে ডিজাইন করেছে, এফপিএসও ঠিকঠাক করি নাই, গাছপালা নতুন করে অ্যাড করেছে, টোটালি ফালতু বানাই ফেলছে এক কথায় বলতে গেলে। ও আমার ফার্স্ট কিল হয়ে গেছে, ফার্স্ট কিল ডান। আমি ভাই এবার ম্যাচটাতে খালি বুইয়া নিয়ে আসতে পারলি হয়ে যাই। এই যে গ্লিচ রয়েছে ভাই, এগুলো পুরো টোটালি গ্লিচ এক কথায়, এটা ওল্ড পিক না, এটা গ্লিচ পিক, কারণ জানলা দিয়ে বাড়ানো যাচ্ছে না। ও এই চারটা ভাই, ও বাবা, আবে রোজ আতে হ্যায় ইস উম্মীদ পে আজ জিতেঙ্গে কাল জিতেঙ্গে পরসো জিতেঙ্গে রোজ আতে হ্যায়। ভাই এইবার আমি সরাসরি ল্যান্ড করব ঠিক এই জায়গা, এই যে ভাঙ্গা যে গুদাম ঘরটা ছিল না, ঠিক এই জায়গায়, এই জায়গায় দিয়ে হচ্ছে ল্যান্ড করবো আমি। এই জিনিসগুলো খুব মিস করি ভাই, নিজেকে মন মতো যা মন চায় এক এক সময় এক একটা অকাজ মকাজ করে ধুয়ে দেয় ভাই, যা লাগে না আমাকে ভালো। আরে বাপরে, কি হেডশট দিলাম আমি, মেডিকিটটা মারিনি, মেডিকিটটা মারিনি ভাই। এবার ম্যাচটা থেকে যে করে আমি বুইয়া নিয়ে আসবো, আর জায়গাগুলো আমি দেখে আসি। ও উইজারটাই নেমে পাইছি, দেখো টিম আপ করে খেলতেছে ওরা।
আর একটা শট দিলি মরতো রে। ও লাগিছে লাগিছে, আর একটি শট, একটা বার, একটা বার খালি পিক দাও। আরে বাবা রে, কি শটটাই না দিলাম রে। ও ওয়েট, এই ঘরের উপরে তো মারা যায়, সুতরাং আমি যদি এখন এই জায়গাতে পিক দিই, ঘরের ছাদে কেউ এনিমি থাকলে আমার মেরে দেবে, ঠিক আছে? কোনো রিক্স আমি নেবো না, কোনো রিক্স আমি নেবো না। আহা আহা, এরম যদি অরিজিনাল গেমের ভিতরে ব্যাক দিয়ে দিত ভাই, কত জোয়ার লাগতো বলে বুঝাইতে পারবো না। কিন্তু আমাকে অলওয়েজ ইমোশন নিয়ে খেলবে, এটা তো জানা কথা। আর মাত্র সাইডে এনিমি আছে, বাই আর মাত্র দুটো এনিমি আছে, তাই কোনো রিস্ক আমি নেবো না। আচ্ছা স্নাইপার বাদ দে আমি, হ্যাঁ এই গানের আওয়াজ কবে চেঞ্জ করলো? আরে ভাই পুরো গেমটা তিন দিন পানি বানাইতেছে এরা। গান নিলে গান নিলে গান হাতে নিলে কি একটা আওয়াজ আসে, আরে বাপরে কি গোলো মারি এখানে আমি পড়ে ওখানে। আহ না 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 না, তাতে মজার বিষয় হচ্ছে কি গোলো আলো আমি আনলিমিটেড নিতে পারতেছি, ঠিক আছে? শেষ শেষ, আমি শেষ জোনেই শেষ। আবে ধর, আমার কিন্তু ওয়াল নাই ভাই, মারিস নে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ম্যাচটা বুইয়া দে, ম্যাচটা বুইয়া দে ভাইয়া, ম্যাচটা বুইয়া 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 প্লিজ। এমন কেউ করে? আবার ওখানে ওখানে দেখো টাইম বোমা পাতা দিয়ে চলে গেছে ওরা। আমি একটা কাজ করতে পারি, আমি লং এরতে শর্ট দিয়ে দিয়ে, আরে বাপরে ওয়াল দেবো ওয়াল। আবে দূর, ও এডব্লিউএম পাই গেছি, এডব্লিউএম পাই গেছি, এবার একটা ফিল পাচ্ছি আমি যে না আমি আসলেই পিকের ভিতরে আছি। ওরা কি করতে চাচ্ছে, ওই সামনাটা মূলত আমার সাথে টিম আপ করবে নাকি? এবার আরে বাপ রে, দেখো একটা অমে শট দিলাম তারপরে মরলো না। আরে গিলিস রে, আরে ভাই বুইয়া পাই গেছি, বুইয়া পাই গেছি, কি কব ভাই, পিকের রাজা তো আমি অলস কই না, আমি যে পিকের রাজাই আমি তো এই কারণে। কিন্তু ভাই সবচেয়ে খারাপ লাগতেছে আমার একটাই বিষয়, সেটা হচ্ছে কি গেরি না চাইলে কিন্তু র্যাঙ্কের ভিতরে বা অরিজিনাল ম্যাপের ভিতরে এটা দিতে পারো, তো আলাদা করে এগুলো নকশা করার কি দরকার? ওদের কথা হলো আমরা কষ্টের বানাইছি, তোমাকে খেলাই লাগবে। সাপোজ তোমার বাড়ি ভাই ডাইল রয়েছে, ডালির ভিতরে পোক রয়েছে, এখন পোক যেহেতু ডালি পোক যেহেতু লাগে গেছে, তোমার কথা হলো কি কষ্টের টাকা দিয়ে কিনছি এখন খাওয়াই লাগবে, ফেলাই দেবো কেন? কিন্তু তুমি এটা ভাবতেছো না যে এই বাড়াটা যদি আমি খাই তাহলে আমার শরীরের কি কি ক্ষতি হইতে পারে। তো বিষয়টা হচ্ছে কি এই, ওরাও টের পাচ্ছে না, ওরা জানতেছে কি যে কষ্টের বানাই যে তোমাকে খেলাই লাগবে, ওরা টের পাচ্ছে না যে এইসবের কারণে ধীরে 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 আমরা ছেড়ে দিচ্ছি গেম।